মঙ্গল পাণ্ডে মারা গেছেন সেই সময়, কিন্তু তাকে জাতীয় শহীদ করা হলো। বাড়ি কলম সে চাকরি করত কি, ব্রিটিশের পুলিশ হয়েছিল, ভাগ্যে গরু চর্বি আর শুকরের চর্বির কথা উঠে গেল, তখন বোঝে না ইসালাম তুই চাকরি করতে, তুই তো লড়াই করতে যাস না, ধর্মীয় লড়াই হয়ে গেল, তখন ওকে মানেছে, ফাঁসি হয়েছে, তখন এরা হইল স্বাধীনতা জাতীয় সুখ। চিন্তা করুন ইতিহাসকাররা কিভাবে ইতিহাস, আর আমরা সেইটাকেই পড়তে হই। ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে প্রথম শহীদকে ওটা উল্টা লিখলে, যদি লিখে দিই রঘুনাথ মাহাতো নাম্বার পাবে না, নাম্বার পাবে না। যদি স্বাধীনতা সংগ্রামী করে স্বাধীনতা সংগ্রামী বলে মানা হয় তাহলে কেন এখানে, এখানে থাকেন একজন এসটিও, এখানে থাকেন এসটিপিও, এখানে থাকেন বিডিও, এখানে থাকেন থানা ওসি, এত স্টাফ থাকে, সরকারি ভাবে তো উদ্যোগ করার দরকার ছিল, সরকারি ভাবে এটাকে পালন করার দরকার ছিল। আমাদের হতে ব্যাপার যে আমাদের লোক বটে মানতেই হবে, আমরাকে মানতে, আমাদের ইতিহাসে আমাদের মনে, আর আমার বেটা মরে গেলে কানা হোক আর খোঁড়া হোক মা তো কাঁদবে কে, তেমনি আমরা আজ কুর্মীরা আমরা পালন করছি গোবিন্দ চুনারামের শহীদ দিবস, অত্যন্ত দুঃখ লাগছে। আজকে আমি বলবো, আজকে এখানে ডিএম আছেন, ডিএম কে কেন নির্দেশ দেওয়া হলো নাই, আজকে যারা এই মূর্তি দুটা বানাইলো ধন্যবাদ জানাতেই হবে, মূর্তি দুটা হইল কিন্তু মূর্তি দুটাই নয়, এর তো এরাকে যদি স্বাধীনতা সংগ্রামী করে স্বাধীনতা সংগ্রামী বলে মানা হয় তাহলে কেন এখানে, এখানে থাকেন একজন এসটিও, এখানে থাকেন এসটিপিও, এখানে থাকেন বিডিও, এখানে থাকেন থানা ওসি, এত স্টাফ থাকে, সরকারি ভাবে তো উদ্যোগ করার দরকার ছিল, সরকারি ভাবে এটাকে পালন করার দরকার ছিল। আমাদের হতে ব্যাপার যে আমাদের লোক বটে মানতেই হবে, আমরাকে মানতে হচ্ছে, তেমনি সাঁওতালদের সিধু কানু সাঁওতালরাই মানে, বিরসা মুন্ডা মানে মুন্ডারা, আজও কিন্তু এখানে স্বাধীনতা সংগ্রামীরাকে আজও বুঝে, আজও সাময়িকভাবে দেশের মৃত্যুতে দেশের জন্য শহীদ হয়ে গেছে এই মানসিকতা আজ আমরা তৈরি করতে পারলাম না। ব্রাহ্মণ বলে কিন্তু আসলে সম্মান, আর গোবিন্দ চুনারাম মাহাতো একটা বেদি ছিল না, এই বেদিটা আমরা 2009 সালে বানাইছি, একটা রথ বাড়ি করেছিলাম, কারণ আমি বাইরেছিলাম মানে শোষণ বঞ্চনা অবহেলার উপেক্ষার বিরুদ্ধে, আমি সারা পুরুলিয়া জেলায় যত শহীদ হয়েছে একটা রথ বার করেছিলাম, আর মাইলোদান করতে 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 বেলাট বাসন পৌঁছি এইখানে, মাঝিড়ে কত জমি আছে উটাল মানুষের হিসাবে নাই, 351-300 বিঘা বড় জায়গা মাঝাই আজ রাজত্ব করছে কলকাতার লোকে, আর কুর্মীরা জায়গা দান করেছে, এমনি আছে গাড়া সাগমা, পুরুলিয়ার পাশে ছিল শিল্পাশ্রম, বহুত কুর্মীদের জায়গায় এলএসএস তখন গড়ে উঠেছিল, কুর্মীদের স্যাক্রিফাইস আত্মত্যাগ, আর বলেছে তরাই দেশটাকে চালা দিই, আর কুর্মীদের কি অবস্থা হইল আজ বুঝতে পারছি, রাজত্ব চালাচ্ছে এইখানে মাঝিরাই কে, তো এই যে বঞ্চনা, এই বঞ্চনা অবহেলা রাজনীতির নামও আমাদেরকে গাড়াই ঢুকাছে, আমরা বুঝতে পারি নাই, আজও কি আমরা স্বাধীন হয়েছিল না, স্বাধীন হয়েছিল নাই, কারণ এই কথাটা মমতা ব্যানার্জির মুখে বেরিয়েছিল এই বছর, কেন হবে, তার মানে রাজা ঘরে ভোজ হচ্ছে, রাজার বেটার বিহা দমে লোকে খাচ্ছে, ঢেকার দিয়ে দিয়ে যাচ্ছে, আর বাকির বাইরে এক মানে কি বলে শহরে বসে আছে, ওর খাওয়ার পেট ভবরে নাই কিছু নেই, বাইরে বসে আছে, ওকে দেখো ও কি দেখবে, তো বলবে যে রাজা ঘরে দশ দারুণ খাবার দিল, তো দেশে আজও কিন্তু বঞ্চনার শিকার মানুষ, আজও ভাষা ধর্ম সংস্কৃতি মানুষের নাই। আজ আমরা সবাই যাচ্ছি, মনে রাখবেন 5 তারিখে আমাদের হচ্ছে
ডেপুটেশন ডেপুটেশনটা পরিষ্কার কথা সরকার আমাদেরকে কি করেছে আমরা যে 20 তারিখে সেপ্টেম্বরে ছিল রেল টাকা সবাই জানে এবং এটা ছিল কোথায় কোথায় উড়িষ্যা ঝাড়খণ্ড আর বেঙ্গল তিন মাস আগে জানা হয়েছিল তিন মাস আগে কাকে জানাচ্ছি তারপর রাষ্ট্রপতিকে জানাচ্ছি কাকে প্রধানমন্ত্রীকে জানাচ্ছি কাকে স্বরাষ্ট্র দপ্তরকে জানাচ্ছি রেল দপ্তরকে জানাচ্ছি আমরা ট্রাইবাল মিনিস্টারকে এত লোককে জানাচ্ছি কেন যদি ডাকে তো বাপ বাপের কাছে ছেলে যদি রাগায় কথা পরে থাকে রেখা সে নাই।